নমস্কার দর্শকবৃন্দ, তো ঘাটাল থেকে কে জিতবে? এবার বিজেপি থেকে কিন্তু আপনারা সকলে জানেন যে হিরণ দাঁড়িয়েছেন এবং টিএমসি থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু দেব দাঁড়িয়েছে। তো দেব এর আগে ওখান থেকে কিন্তু জিতেছে এবং স্টার ক্যাম্পেইনার দুজনেই রয়েছে। এবার মূল বিষয়টা হলো এই দুজনের মধ্যে কে জিততে পারে, কারণ এটা হলো দেশের ভোট। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এখানে শেষবারে যখন দেব জিতেছিল অনেক মানুষের বক্তব্য অনুসারে তাকে কিন্তু সবসময় পায়নি। তার একটি কারণ হলো সে তিনি সিনেমায় কিন্তু ব্যস্ত থাকেন এবং সিনেমা এবং মানুষের জনসেবা করা কিন্তু একসঙ্গে সম্ভব নয়, এবং ঘাটার যে মাস্টার প্ল্যানটা আছে সেটা কিন্তু এখনো কিন্তু হয়নি এবং অনেক কিছু যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু এখনো তারা কিন্তু যে ঘাটালবাসী আছে তারা কিন্তু উপকৃত পায়নি। এছাড়া আমি আগেই বলেছিলাম যে দেব কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ঠিকমতো সময় দিতে পারছে না, শুধুমাত্র ভোটের সময় এসে ভোট চেয়ে যাচ্ছে এবং স্টার ক্যাম্পেইনার বলে যে জনসমুদ্র দেখা যাচ্ছে সেটা কিন্তু স্টার ক্যাম্পেইনার বলে দেখা যাচ্ছিল। আপনারা সকলে জানেন এর আগেও কিন্তু যে মিঠুন চক্রবর্তী 2021 সনে যখন ভোট প্রচারে বেরিয়েছিল, মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য স্টার ক্যাম্পেইনারে দেখার জন্য কিন্তু জনসমুদ্র বা জনসমাগম হয়েছিল। তার মানে এ নয় যে ভোটও তারা মিঠুন চক্রবর্তী দেখেই বিজেপিকে দিয়েছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল। সুতরাং কাজের নিরীক্ষে কিন্তু এবার ভোট হবে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। সুতরাং ঘাটালে এবার কিন্তু খুব কম্পিটিশন হবে এবং মানুষের যা বক্তব্য এবং মানুষের যে জনসমীক্ষা করে দেখা যাচ্ছে কিন্তু বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে আছে। কিন্তু আপনারা দেখতে পাবেন যে এনডিএ কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা আসনে জয়লাভ করে 25 থেকে 30টি আসন কিন্তু এখান থেকে পেয়ে যাবে এনডিএ অর্থাৎ বিজেপি। তো আপনারা কিন্তু সকলেই জানেন বিষয়টি, এবং টিএমসির আসন কিন্তু অনেকটা কমবে যে ইশারা দেওয়া হচ্ছে এবং মানুষের কিন্তু ভালোবাসা কিন্তু বিজেপি তরফ থেকে রয়েছে এবং রাম মন্দিরের কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর করে দেবে সেটা কিন্তু আপনারা জানেন। এবং মোদির যে ফ্যাক্টরটা আছে দেশের ভোটের বেলা কিন্তু নরেন্দ্র মোদী পুরো গেম কিন্তু চেঞ্জ করে দিয়েছিল, আগের বছর কিন্তু আপনারা সেটা দেখতে পেরেছিলেন। এছাড়া হিরণ কিন্তু দেবের বিরুদ্ধে একটা দুর্নীতির কথা কিন্তু তুলে ধরেছিলেন, যা আপনারা সকলেই জানেন, এবং এটা কিন্তু ভোটে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। তো আপনাদের মতামতে ঘাটাল থেকে কে জিতবে, হিরণ না দেব? আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।